কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনার এই চ্যানেলটা তো আসলে হ্যাক হয়ে গিয়েছে, তাহলে আপনি এই চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড দিচ্ছেন? আপনাকে বলে রাখি, আমি সামহাও অনেক চেষ্টার পর আসলে এই চ্যানেলটা ফেরত আনতে পেরেছি। তবে দুঃখের বিষয় হচ্ছে এই চ্যানেলে কিন্তু এখন আর মনিটাইজেশন নেই। আমি মনিটাইজেশন ছাড়াই এই চ্যানেলে এখন ভিডিও আপলোড করছি। তবে আশা রাখবো যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা আমাকে বিভিন্ন বিষয়ে স্পন্সর করবেন, তাহলে হয়তো এই চ্যানেলটাকে কন্টিনিউ করা সম্ভব হবে। এবং এখন থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার জন্য। তো বরাবরের মতো আবারও আজকে একটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বিজনেস আইডিয়াটা আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন, বিজনেস বলাটা খুব সহজ, কিন্তু করাটাই হচ্ছে হিম্মতের ব্যাপার, করাটাই হচ্ছে সাহসের ব্যাপার। যাদের ব্যবসায়িক মন মানসিকতা রয়েছে তারাই মূলত ব্যবসাটা শুরু করতে পারে, আর যাদের ব্যবসায়িক মন মানসিকতা নেই তারা কিন্তু জাস্ট ভিডিওটাই দেখে যাবে, কিন্তু ব্যবসা আর করতে পারবে না। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আপনারা হয়তো অনেকেই ব্যবসা সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন। জাস্ট ভিডিও দেখতে পছন্দ করলে হবে না, আপনাকে কিন্তু শুরু করতে হবে। আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করুন, আই হোপ আপনি অল্প সময়ের মধ্যে সেই ব্যবসায় ভালো করতে পারবেন। আপনি হয়তো আজকে একটা ভিডিও দেখছেন, মনে হচ্ছে যে হ্যাঁ এই বিজনেসটা তো ভালোই করা যায়, তারপরে আপনার পরের দিন আরেক ইউটিউবার আপনাকে অন্য একটা বিজনেসের আইডিয়া দিল, আপনার মনে হচ্ছে না এইটার চেয়ে বরং এই ব্যবসাটা আমার করার প্রয়োজন। এইভাবে কিন্তু চলবে না, আপনাকে যে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনি কী করতে চান। এত হাজার হাজার ভিডিও না দেখে বরং আপনার যেটা করতে ভালো লাগে জাস্ট ওটাই শুরু করেন। প্রত্যেকটা ব্যবসায় লাভজনক, এমন নয় যে এই ব্যবসা বেশি লাভ ওই ব্যবসায় কম লাভ, এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রত্যেক ব্যবসায় লাভজনক, প্রত্যেক ব্যবসাতেই প্রচুর মুনাফা অর্জন করা সম্ভব। তাই আজকে আমি একটা চমৎকার ব্যবসা আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে ফার্নিচার বিজনেস। দেখুন, চলতে গেলে ফিরতে গেলে পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকি মোটামুটি ফার্নিচারের কিন্তু প্রয়োজন হয়। বিশেষ করে খাট, ওয়ার্ড্রপ, আলমারি, ড্রেসিং টেবিল, টেবিল, চেয়ার, এগুলো কিন্তু আমাদের সব সময় লাগে। এগুলো ছাড়া আমরা কিন্তু দৈনন্দিন জীবনে কল্পনাই করতে পারি না। একটা খাট ছাড়া তো একটা সংসার হতেই পারে না, একটা মানুষ বাঁচতেই পারে না। খাট চৌকি তো লাগবেই, যতদিন বেঁচে থাকবে ঘুমানোর জন্য একটা খাট লাগবেই, ওয়ার্ড্রপ লাগবেই, একটা ড্রেসিং টেবিল লাগবে, একটা টেবিল লাগবেই। তো এদিক থেকে বিবেচনা করলে, এইভাবে চিন্তা করলে আমাদের কিন্তু ফার্নিচার বিজনেসটা খুব লাভজনক, খুবই চাহিদাসম্পন্ন একটা বিজনেস। তো ফার্নিচার বিজনেসের কথা বলতে গেলে কিন্তু আমাদের মাথায় একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে যে এই বিজনেস করতে তো অনেক টাকার প্রয়োজন, এত টাকা আমার কাছে নেই, আমি এই বিজনেস করতে পারবো না। তো এটার একটা সমাধান হচ্ছে যে আমরা চাইলে আইটেম কমিয়ে দিতে পারি, এত বেশি আইটেমের প্রয়োজন নাই। শুধুমাত্র একটা খাট বানিয়েও কিন্তু ব্যবসাটা শুরু করা যায়। আমরা শুধু খাট প্রোডাকশন করব, আর এই খাটগুলো যারা ফার্নিচারের দোকান করে, হ্যাঁ শোরুম করে বিক্রি করে, তাদের কাছে আমরা সাপ্লাই দেব। এভাবে করে কিন্তু চমৎকার এই বিজনেসটা করা যায়। আমি আমার পরিচিত একজনকে দেখেছি এই ব্যবসা করছে, উনি শুধুমাত্র খাট আর হচ্ছে আপনার ড্রেসিং টেবিল এই দুইটা আইটেম বিক্রি করে। তো উনি নিজে খুচরা বিক্রি করে না, উনি শুধু এটা বানিয়ে যারা কিস্তিতে খাট, ওয়ার্ড্রপ, ফার্নিচার বিক্রি করে তাদের কাছে সাপ্লাই দেয়। আপনি দেখবেন আপনার এলাকায় হয়তো আছে, আমার এলাকায় এরকম আছে যে যারা কিস্তিতে খাট অথবা ফার্নিচার বিক্রি করে তারা কিন্তু নিজেরা বানায় না, নিজেদের কোনো ওয়ার্কশপ নেই। তারা কি করে, অন্য কোনো পাইকারি দোকান থেকে কিনে এনে তাদের শোরুমে সাজিয়ে রাখে, সাজিয়ে রেখে সেগুলো কিস্তিতে বিক্রি করে, একটু বেশি দামে বিক্রি করে। তো আপনি চাইলে এই মাঝখানের এই কাজটা করতে পারেন, আপনি খাট অথবা ফার্নিচার প্রোডাকশন করতে পারেন। ফার্নিচার প্রোডাকশন করে আপনি এগুলো বিভিন্ন ফার্নিচার শপে সাপ্লাই দিয়েও কিন্তু চমৎকার ব্যবসা করতে পারেন। তো এটা ব্যবসাটা করতে হলে আপনাকে কি করতে হবে, প্রথমত আপনাকে কাঠ সংগ্রহ করতে হবে খুব কম দামে। ঢাকা শহরে যেহেতু কাঠের দাম অনেক বেশি, আপনি চাইলে গ্রাম এলাকা থেকে, মফস্বল এলাকা থেকে কাঠ সংগ্রহ করতে পারেন। গাছ কিনে ট্রাকে করে নিয়ে আসবেন, অথবা গাছ কিনে সে এলাকা থেকেই সাইজ করে তারপরে সেটা আপনার ট্রাকে করে ঢাকায় নিয়ে আসতে পারেন। এনে তারপরে আপনি একজন, দুইজন, তিনজন কর্মচারী রেখে দেবেন, অথবা সুতার অথবা কাঠ মিস্ত্রি রেখে দেবেন, তারা এগুলো বানাবে। বানানোর পর এটা ফিনিশিং হওয়ার পর আপনি জাস্ট এটাকে ভ্যানে করে সাপ্লাই দিয়ে দেবেন। তো যদি আপনি এভাবে গ্রাম থেকে কাঠ কিনে এনে এলাকায় দুই তিনজন মিস্ত্রি অথবা কাঠ মিস্ত্রি অথবা সুতার রেখে মোটামুটিভাবে
একটা আইটেম প্রোডাকশন করে ব্যবসা করতে পারেন, আই হোপ আপনি বছরের মাথায় বলবেন যে আমি এই ব্যবসাটা শুরু করে খুব ভালোই করেছি, এটা খুবই লাভজনক একটা ব্যবসা। আমি একটা সাধারণ উদাহরণ দিই, দেখুন যদি আপনি 10% প্রফিট করেন তাহলেও, কিন্তু আপনি সব খরচ বাদ দিয়ে যদি আপনি 10% প্রফিট করেন তাহলেও, যখন আপনি একটা 10,000 টাকার আইটেম বিক্রি করবেন এখানে কিন্তু আপনার 1,000 টাকা অনায়াসে লাভ থাকছে। এটা মিনিমাম একটা উদাহরণ দিলাম, 10%-এর নিচে তো আর কোনো ব্যবসায় লাভ রাখে না, তাই না? তো এভাবে করে আপনি একটু চিন্তা করলে কিন্তু মনে হবে যে আসলে এই ব্যবসাটা খুবই লাভজনক একটা ব্যবসা। তবে এই ব্যবসা শুরু করার আগে আমার কথা মতে যে আপনি শুরু করে দেবেন এটা কিন্তু আমি আপনাকে কখনোই রেকমেন্ড করব না। এই ব্যবসা শুরু করার আগে যারা এই ব্যবসা করছে তাদের সঙ্গে আপনাকে পরামর্শ করতে হবে। আপনি হয়তো বলবেন যে তারা তো আসলে এটা বলবে না, আমি গেলে তো তারা এটা আমাকে পাত্তা দিবে না। হয়তো একজন পাত্তা দিবে না, আরেকজন দিবে, আরেকজন না দিলে আরেকজন দিবে, একজন দুইজন তিনজনের সাথে আপনি পরামর্শ করুন, দেখুন কেউ না কেউ আপনাকে একটা সুপরামর্শ দেবে, আপনি তার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে তারপর ব্যবসা শুরু করতে পারেন। আই হোপ আপনি লাভের মুখ দেখবেন। তবে এই ব্যবসাটা গ্রামে চলবে নাকি শহরে চলবে সেটা একটা ব্যাপার রয়েছে। দেখুন এখন উন্নতির ছোঁয়া সব জায়গায় লেগেছে, বর্তমানে গ্রাম শহর বলতে আলাদা কিছু নেই। গ্রামের মানুষ যেমন সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, শহরের মানুষও ঠিক তেমনিভাবে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। গ্রামে যেমন ফার্নিচারের চাহিদা বৃদ্ধি পেয়েছে, শহরে তো আগে থেকে ফার্নিচারের চাহিদা ছিল। তো এই দিক থেকে আমি বলতে পারি আপনি গ্রামেও চাইলে একটু শহরের এলাকাতে এই বিজনেসটা শুরু করতে পারেন, অথবা আপনার এলাকায় সবচেয়ে বড় যেই বাজারটা রয়েছে সেই বাজারে আশেপাশে একটা ফার্নিচার প্রোডাকশনের দোকান করতে পারেন। আশা করছি আপনি অবশ্যই লাভের মুখ দেখবেন। এই তো ছিল শুধুমাত্র আমি খাটের কথা বললাম, আপনি চাইলে শুধুমাত্র দরজা তৈরি করেও বিজনেস করতে পারেন, অথবা আপনি চাইলে শুধুমাত্র ওয়ার্ড্রব, শুধুমাত্র ড্রেসিং টেবিল, যে কোনো একটা আইটেম আপনি নিয়ে ব্যবসা করতে পারেন। আমি দেখেছি আমার এলাকায় খাট তৈরি করে না, খাটের নকশাও করে না, শুধুমাত্র খাটের বিছনা তৈরি করে। এই খাটের বিছনা তৈরি করে তারা কী করে, যত ফার্নিচারের দোকান রয়েছে সেই ফার্নিচারের দোকানগুলোতে খাটের বিছনাগুলো শুধু সাপ্লাই করে। তো এইটা করেও কিন্তু ব্যবসা করা যায়, কিন্তু আমরা কখনো ভাবতেও পারি না যে এটা করেও ব্যবসা করা সম্ভব। জি, শুধুমাত্র বিছনা তৈরি করছে লোক রেখে, কর্মচারী রেখে, তাদেরকে প্রোডাকশন ভিত্তিতে টাকা মজুরি দিয়ে দিচ্ছে, এবং এটাই কিন্তু আবার তারা সাপ্লাই দিয়ে ব্যবসা করছে। তো ব্যবসার কথা বলতে গেলে বা আইডিয়া দিতে গেলে অনেক বেশি ব্যবসার আইডিয়া দেওয়া যায়, এখানে এক জায়গায় বসে থেকে প্রচুর আইডিয়া দেওয়া সম্ভব। আপনাকে আমি 100টা বিজনেস আইডিয়া দিতে পারি, তবে আপনার কিন্তু কোনোটাই ভালো লাগবে না, মনে হবে না এই ব্যবসা আমাকে দেওয়া হবে না, ওই ব্যবসা আমাকে দেওয়া হবে না, ওইটা আমাকে দেওয়া হবে না, এমনটা মনে হওয়া খুবই স্বাভাবিক। কারণ আপনি নিজেকে পরখ করতে পারেননি, আপনি যে কতটা দামি, আপনার ভিতরে যে কত মেধা রয়েছে সেটা আপনি নিজেই জানেন না। আশা করছি আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করবেন, শুরু করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনিও পারেন, আপনাকে দিয়েও হবে, আপনিও ব্যবসা করে জীবন অতিবাহিত করতে পারবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। তবে যাওয়ার আগে বলে যাই, যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের মাঝে যদি আপনি আমাকে সাপোর্ট করতে চান। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।